প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে বসে বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসগুলো দেখছো, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফারুক আহমেদ, সহকারী শিক্ষক বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর একাদশ অধ্যায়ের পারিপার্শ্বিক পরিবর্তন এবং বিভিন্ন ঘটনার প্রথম দিকের কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা সহ তার উদাহরণ। এগুলো পরীক্ষায় আসে, তোমরা একটু বেশি বেশি চর্চা করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বইয়ের প্রথম দিক দিয়েই আসে গলন স্ফুটন কি বা কাকে বলে। আমরা দেখব গলন কাকে বলে। প্রথমে আমরা সংজ্ঞাতে গেলে দেখব তাপ প্রয়োগের ফলে কোনো কঠিন পদার্থ, তাপ প্রয়োগের ফলে কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বা হওয়াকে গলন বলে। আমরা দেখি বাসা বাড়িতে আমরা সবসময় দেখি অনেক ধরনের এরকম কঠিন পদার্থ আছে, এর মধ্যে আইসক্রিম বা বরফকে যদি আমরা তুলে ধরি, বরফকে যদি আমরা তাপ প্রয়োগ করি, প্রথমে এটা পানিতে পরিণত হবে, এটা হলো এক ধরনের গলন। এরপরে স্ফুটন, তাপ প্রয়োগের ফলে কোনো তরল পদার্থকে বাষ্পে পরিণত করার পদ্ধতিকে বলা হয় কি স্ফুটন। যেমন পানিকে তাপ দিলে এটা আস্তে আস্তে বাষ্পে পরিণত হবে। প্রথমে পানিকে তাপ দিলে যখন পানির তাপমাত্রাটা 100 ডিগ্রিতে পৌঁছাবে তখন ফুটতে শুরু করবে। ফুটার পরে যদি আমরা তাপ দেওয়া অব্যাহত রাখি তাহলে সেটা কি বাষ্পে পরিণত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে গলন স্ফুটনে আমরা দেখলাম কি পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিণত হওয়া। এ থেকে আমরা বলতে পারি পদার্থের দুই ধরনের পরিবর্তন হয়। প্রথম পরিবর্তন হলো ভৌত পরিবর্তন, যে পরিবর্তনের ফলে পদার্থের শুধুমাত্র বাহ্যিক অবস্থার বা আকারের পরিবর্তন ঘটে, সেই কিন্তু নতুন ধর্মবিশিষ্ট ভিন্ন কোনো পদার্থের সৃষ্টি হয় না, সেরকম পরিবর্তনকে বলা হয় কি ভৌত পরিবর্তন। যেমন বরফকে আমরা দেখছি তাপ দিলে এটা প্রথমে পানিতে পরিণত হয়েছে, আবার পানিকে তাপ দিলে এটা বাষ্পে পরিণত হয়েছে, তিনটে কি একই জিনিস। এই বরফ, পানি বা বাষ্প থেকে নতুন ধর্মবিশিষ্ট কোনো পদার্থের সৃষ্টি হয় নাই, সেজন্য এটা কি এক ধরনের ভৌত পরিবর্তন। তারপরে আছে রাসায়নিক পরিবর্তন, যে পরিবর্তনের ফলে ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থের সৃষ্টি হয় তাকে বলা হয় কি রাসায়নিক পরিবর্তন। যেমন আমরা দেখছি, তোমরা লক্ষ্য করলে বাড়িতে দেখবে কিছুদিন যদি তোমাদের ব্যবহার্য কিছু পদার্থ আছে, দা কাছি এগুলো যদি বাইরে রেখে দাও, দেখা যাবে এগুলোর উপরে একটা অতিরিক্ত বর্ণযুক্ত একটা পদার্থ সৃষ্টি হয়েছে, যাকে আমরা মরিচা বলে থাকি। এটা কি এক ধরনের বহুত নতুন পদার্থ, সেজন্য এটা রাসায়নিক পরিবর্তন। আমরা যদি বলি যে লোহাকে কিছুদিন বাতাসে রেখে দিলে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে পানিযুক্ত ফেরিক অক্সাইড বা মরিচা পড়ে, যেহেতু অক্সিজেন একটা সম্পূর্ণ ভিন্ন ধর্মবিষ্ট পদার্থ, লোহা এবং অক্সিজেন মিলে মরিচা সৃষ্টি হয়েছে পানিযুক্ত ফেরিক অক্সাইড। এটা রাসায়নিক বিক্রিয়া আছে, উপরের ক্লাসগুলোতে গেলে তোমরা বিক্রিয়াগুলো পাবে। এটা এক ধরনের কি রাসায়নিক পরিবর্তন। আমরা এখন দেখব আরও কিছু সংজ্ঞা আছে, দহন থেকে শুরু করে কিছু সংজ্ঞা আমরা এখন দেখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব দহন কাকে বলে। যে রাসায়নিক পরিবর্তনের ফলে কোনো পদার্থ বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ শক্তি উৎপন্ন করে তাকে দহন বলে। যেমন মোমবাতি জ্বালালে মোমবাতি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আলো এবং তাপ শক্তি উৎপন্ন করে। এখানে একটা কথা মনে রাখতে হবে, মোমবাতির দহন এক ধরনের, মোমবাতির দহনকে ভৌত এবং রাসায়নিক দুই ধরনের পরিবর্তনই বলা চলে। মোমবাতি থেকে যখন আমরা দেখছি অনেক সময় মোমবাতি জ্বালালে সেখান থেকে গলে আবার নিচে যেটা পড়ে সেটা কি মোমই থাকে, এর জন্য এটা কি ভৌত পরিবর্তন। আবার মোমের দহনের ফলে দেখছি আমরা তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, এটা মোম থেকে সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থ, সেজন্য এটা কি এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সালোক সংশ্লেষণ। যে প্রক্রিয়ায় উদ্ভিদ ক্লোরোফিল এবং সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানির সাথে বিক্রিয়া করে শর্করা জাতীয় খাদ্য এবং অক্সিজেন উৎপন্ন করে তাকে সালোক সংশ্লেষণ বলে। সালোক সংশ্লেষণ প্রাণীকুলের তথা উদ্ভিদের বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সালোক সংশ্লেষণ না ঘটলে কোনো প্রাণীকুলের অস্তিত্বের কথা আশা করা যায় না, সেজন্য এটাকে সালোক সংশ্লেষণকে
বলা হয় একটি অপরিহার্য বিক্রিয়া। আমরা যদি এই সালোক সংশ্লেষণ বিক্রিয়াটাকে দেখাতে চাই, আমরা দেখছি এখানে দুইটা জিনিস বিক্রিয়া করেছে, একটা হচ্ছে কি পানি এবং আরেকটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এখানে দেখেছি আমরা দুইটা জিনিসের সহায়তা লাগে, একটা হচ্ছে ক্লোরোফিল এবং আরেকটা হচ্ছে সূর্যালু। এই দুইটা বিক্রিয়া করলে আমরা বলেছিলাম শর্করা জাতীয় খাদ্য হিসেবে গ্লুকোজ উৎপন্ন করে এবং অক্সিজেন ও পানি উৎপন্ন করে। এটার আমরা যদি উভয় পক্ষের ব্যালেন্স মিলাইতে চাই তাহলে এভাবে দিতে হবে, এটা হচ্ছে সালোক সংশ্লেষণের বিক্রিয়াটি। তোমরা এই বিক্রিয়াটা খুব সুন্দর করে দেখবে, এখানে যা ব্যালেন্স আছে মানে সমতাকরণ সহ এই বিক্রিয়াটা তোমাদেরকে করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাসায় বসে পারিপার্শ্বিক পরিবর্তন এবং বিভিন্ন ঘটনা থেকে আরও কিছু কাজ আছে, গ্যালভানাইজিং, ইলেকট্রোপ্লেটিং এবং পেইন্টিং, এই বিষয়গুলো চর্চা করবে। আজকে পর্যন্ত এখানেই, আল্লাহ হাফেজ।